বাংলাদেশৰ সাম্প্ৰদায়িক পৰিস্থিতি পৰে এবে সারা ওড়িশা ওপৰে হাই আলৰ্ট দিয়াইছে এবং সবুৰ যদি দেখিবা আমি যদি উপকূল অঞ্চল দেখিবা প্ৰথমে হ'ল বালেশ্বৰ তাৰপৰে ভদ্ৰক এবং তাৰপৰে হ'ল কেন্দ্ৰাপড়া জগতসিংহপুৰ ইয়ে সবুগুড়িক হাই আলৰ্ট থিবা বেলে সবুটো পাখ যদি আমি কৈবা ওড়িশা বৰ্ডৰ এবং পশ্চিমবংগ বৰ্ডৰ ভিতৰত বালেশ্বৰ আছে এবং আপোনাক দেখুতৱে আমি বৰ্তমান অছো কসাফল মুহাণ যোটি আপোনাক দেখুতৱে বৰ্তমান যো মেৰাইন পুলিচ ৰহিছন্তি এবং তাৰ সৈতে যো ষ্টাফ ৰহিছন সাগৰ মিত্ৰ ৰহিছন্তি সেমান মধ্য এবে বাহাৰ চেকিং পাই এবং যো যো পূর্বর কুহযাউতলা যো তটকূল মেলা রয়েছে এবং সেতি লাগি কি কি অনুপ্রবেশকারী যো বাংলাদেশীর অনুপ্রবেশকারী সেমানে কালে সম্ভাবনা রয়েছে আশঙ্কা রয়েছে ওড়িশা আড়ুকু মাড়ি আসিবা পাই সেতি পাই যো পুলিশরা আপনারা দেখতে স্টাফ ইয়ে 10-12 জন টিম এমানে বারম্বার যাবে এবং সমুদ্র ভিতরে পয়ন্তরা মারিবে এবং যো মানে রয়েছে যো অনুপ্রবেশকারী যো সন্দিগ্ধকু সেমানে দেখিবে তাঙ্কর আধার কার্ড যাঞ্চ করা হচ্ছে এবং পুরা প্রপর ডকুমেন্ট মধ্য যাঞ্চ করা হচ্ছে আপনারা দেখুতে ইয়ে যো আপনারা দেখুছেন ওড়িশা মেরাইন পুলিশ ইয়ে বোট রয়েছে এবং ইয়ে বোট্রু যাত্রা করবে যে রয়েছে 84 কিলোমিটর পর্যন্ত যে সমুদ্র লম্বিছে সেতে পর্যন্ত যাত্রা করবে এবং তাপরে পরে সেটি যে মানে অনেক যে মৎস্যজীবী কথা কুহতু যে মানে সন্দিগ্ধ যা পুলিশ নজরক আসব সে কড়া কার্যানুষ্ঠান নেবে এবং তা প্রতি যে মানে রয়েছে যে সন্দিগ্ধ মানকর পুরা আধার কার্ড টু আরম্ভ করে যে বোট্র যে কাগজপত্র তাকে মধ্যে যাঞ্চ করাব এটি যে অনেক সিধাসলখ আমি সে আলোচনা করু আজ্ঞা যে দেখিবা ইয়ে গোটে বাংলাদেশ অনুপ্রবেশর আশঙ্কা রয়েছে এবং গোটে পটে উপকূল জেলা মধ্যে যে বালেশ্বর কথা কইবা সে হাই আলার্টে রখা হয়েছে কেমতি কোন সুরক্ষা দেখছেন এটি আমার মেরাইন থানা আছে সেটি ওআইসি স্যার আছেন সে বহুত অ্যাক্টিভ সে মানে বোর্ড আমার বোর্ড ভিড়লে চেকিং করছেন তারপরে আমার যে টলর অ্যাসোসিয়েশন আছে সেতিরে মু উপসভাপতি আছি আমার অ্যাসোসিয়েশন রূপে সমস্ত মৎস্যজীবী মানে ডাকি কই দিয়েছি মালিক বোর্ড মালিক মানুষ ডাকি কই দিয়েছি যে সমস্ত আধার কার্ড রখিবে এবং যে সন্দিগ্ধ বোর্ড কি কে সন্দিগ্ধ লোক দেখবে সে তুরন্ত আমার ওয়ারলেস অছি আমার গোটে এটি অ্যাসোসিয়েশন গোটে ওয়ারলেস অফিস করা হয়েছে তুরন্ত ওয়ারলেস অফিসকে জনাইবে গোটে কথা যদি দেখিবা ইয়ে যে সমুদ্র ভিতরে আপনার দেখুছেন মৎস্যজীবী মানুষ কেমিতি ট্রেনিং দিয়া হচ্ছে যে চিহ্নট করা কেন জনে অনুপ্রবেশকারী কেমিতি যে রয়েছে বর্ডর রয়েছে সে কেমিতি জানিবে যে মৎস্যজীবী মানে যে এমানে অনুপ্রবেশকারী তাঙ্ক বোর্ডর কলর অলগা আম ওড়িশা বোর্ডর কোর্ট কলর অলগা আউ কিছু দিন আগে 10-15 বর্ষ আগু এপর গোটে সন্দিগ্ধ বোর্ড দেখা যাই আম মৎস্যজীবী হি আম মেরাইনকু জনাইতে সেটা মেরাইন থানা নথায় নথিলা সেটা আমি উপরকে জনাইতে আমি আম থানা বস্তা থানাকে জনাইতিলু কেমিতি ভাবে কার্যানুষ্ঠান হব কাইকি না পানি ভিতরে ওয়ারলেস মাধ্যমে যোগাযোগ হবো তারপরে কেমিতি কার্যানুষ্ঠান হব ওয়ারলেসর তো জানা পড়ছে তা প্রায় বি বর্তমান মানে আম পাখটু 8 প্রধান 10 প্রধান পর্যন্ত মোবাইল বি ধরুছি আর সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট দিওন্তি আমার যে মৎস্যজীবী অনেক সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েশন গোটে মানে মোবাইল ন ধরলে বি ওয়ারলেসরে জনাতে আমি তুরন্ত আমি আমার যে স্থানীয় যে প্রশাসন অনেক তাঁকু জনাও নিহতি ভাবে ইয়ে মো ক্যামেরা পর্সনকে দেখাও চাইবি এটি যে পুলিশ স্টাফ অনেক বর্তমান বাহার এবং তা পূর্বর মধ্য ইয়ে যে বাহাবলপুর রয়েছে যে কসাফল মুহাণ রয়েছে এটি যেত আপনার দেখুবে যে টলর রয়েছে সে টলর পাখু পুরাপুরি ভাবে যে রয়েছে কাগজপত্র যে ডকুমেন্ট যেমি আমি কবা টলর অ্যাসোসিয়েসন নাম কম এবং টলর মালিক নাম কি এবং যে মানে পানি ভিতরক যাবে যে মৎস্য পাই যাবে সেমানে কেতজন যাবে আউ কেউ ডেট্র যাবে কেউ ডেট্র ফেরস্ত হব সে নেই মধ্য সবিশেষ তথ্য মেরাইন পুলিশকু মধ্যে দিয়া যাচ্ছে এবং মেরাইন পুলিশ মধ্যে কড়াকড়ি ভাবে চেকিং করছি অন্যপটে যদি দেখিবা রাত্রিকালীন সময়ের মধ্যে যে রয়েছে পুলিশ স্টাফ রয়েছেন সেমানে যে গ্রাউন্ড জিরোরে যে মানে রয়েছে সেমানক পাই পেট্রোলিং করা হচ্ছে এবং নাইট্রে পাখাপাখি 30 অধিক যে স্টাফ রয়েছেন সেমানে মধ্যে যাইকি চেকিং করছেন তবে গোটে প্রকার যে কথা মধ্যে আসুলা যে উপকূলবর্তী অঞ্চল যে হাই আলার্ট কথা কুহতলা ইয়ে সিধা সড়ক দেখুবে অর্ঘসর টিম সে মধ্যে গ্রাউন্ড জিরোরে অছি আউ এউটু আপনা দেখি পারথুবে আউ পাখা পাখি যে রয়েছে 70-80 কিলোমিটর পর্যন্ত ইয়ে যে সমুদ্র লম্বিছে এটি কোটি না কোটি বর্ডর রয়েছে এবং সে বর্ডর ভিতরে পুলিশ পুরা পয়ন্তরা মারুছি এবং বিভিন্ন জায়গায় যে আপনার দেখুবে যে বোট গুড়ি অছি সে যেত যায় যে বোট লম্বিছে সে বোট পর্যন্ত সব এই যে পুলিশের যে বোট অছি সে বোট যাইকি সেটি লোককে পচরা উচরা করছি এবং তার ডকুমেন্ট মধ্যে চেক করছি তেমন কোটি না কোটি আমি যদি বর্তমান এবে দেখুছে যে উপকূল অঞ্চল যে হাই আলার্ট কথা কুহতলা এবং পুলিশের যে বারম্বার পয়ন্তরা যে বাংলাদেশ মানে যে
ପଶିବାର ଯେଉଁ ଆଶଙ୍କା କରାଯାଉଥିଲେ ଇଏ କେଉଁଠି ନା କେଉଁଠି ସମ୍ଭବପର ହୋଇପାରିବନି। ଏବଂ ଅନ୍ୟପଟେ ଦେଖିବା ବାରମ୍ବାର ପୋଲିସର ଚେକିଂ ମଧ୍ୟ କଡ଼ାକଡ଼ି ଭାବେ ଚାଲୁ ରହିଛି ଏବଂ ବର୍ତ୍ତମାନ ମଧ୍ୟ ଆମେ ଆସୁଥିଲୁ ଏବଂ ସେଠି ମଧ୍ୟ କିଛି ସମୟ ପୂର୍ବରୁ ଇଏ ଯେତିକି ଜାଗାରେ ଯେଉଁ ଟ୍ରଲର ରହିଛି ଇଏ ଟ୍ରଲର ଉପରେ ମଧ୍ୟ ଯେତିକି ଯେଉଁ ପୋଲିସ ଷ୍ଟାଫ ମାନେ ସବୁ ଚେକିଂ କରିଥିଲେ ଯେଉଁ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ମତ୍ସ୍ୟଜୀବୀ ସେମାନଙ୍କ ଆଧାର କାର୍ଡ଼ ମଧ୍ୟ ଯାଞ୍ଚ କରାଯାଉଥିଲା। ତେଣୁ ମାନେ ପୁରାପୁରି ଭାବେ ଦେଖିବା ଇଏ ଯେଉଁ ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଅଞ୍ଚଳ ଅଛି ଯେଉଁ ଆମେ ଅଛୁ ବାହାବଳପୁର ଅଞ୍ଚଳରେ ଇଏ କେଉଁଠି ନା କେଉଁଠି ପୋଲିସ ପୁରା ପଇଁତରା କରୁଛି। ତେଣୁ କମ୍ ଆଶଙ୍କା କରାଯାଉଛି ଯେ ମାନେ ବାଂଲାଦେଶ ଅନୁପ୍ରବେଶକାରୀ ଏ ଅଞ୍ଚଳ ଦେଇକି ପଶିପାରିବେ ନାହିଁ। ବାଲେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ଜ୍ଞାନରଞ୍ଜନଙ୍କ ସହ ଅଭିଜିତ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।